আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে পাওনাদারের ত্রিশ লাখ টাকা আত্মসাৎ অপহরণের মিথ্যা নাটক সাজানোর ঘটনায় মিজানুরকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ নওগাঁর বদলগাছিতে জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন নাটোরে দুদিন ব্যাপী তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে পাওনাদারের একত্রিশ লাখ টাকা আত্মসাত এবং পরিবারের কাছ থেকে অর্থ আদায় করতে অপহরণের মিথ্যা নাটক সাজানোর ঘটনায় মিজানুর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে ঢাকার গাবতলি বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বুধবার দুপুরে গোয়েন্দা শাখা কার্যালয়ে তাকে সাংবাদিকদের সামনে হাজির করে বিস্তারিত জানায় পুলিশ গ্রেপ্তার মিজানুর রহমান রাজশাহীর গোদাগারী উপজেলার কাজীহাটা ধরমপুর গ্রামের এমারত আলীর ছেলে সে নগরের কাশিয়াডাঙ্গা থানার টুলটুলি পাড়ায় বসবাস করে ফরেন এক্সচেঞ্জ নামের গ্রেপ্তার রাজশাহীর গোদাগারী উপজেলার কাজীহাটা ধরমপুর গ্রামের এমারত আলীর ছেলে সে নগরের কাশিয়াডাঙ্গা থানার টুলটুলি পাড়ায় বসবাস করে ফরেন এক্সচেঞ্জ নামের বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচার প্রতিষ্ঠানের মালিক মিজানুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার আরেফিন জুয়েল বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান প্রথমে অপহরণের কথা বললেও পরে নাটক সাজানোর কথা স্বীকার করেছেন তিনি পুলিশকে জানায় অনলাইন ব্যবসায় গত সাত বছরে তার আটাত্তর লক্ষ টাকা লোকসান হয় পুঁজি হারিয়ে ব্যবসা প্রায় বন্ধ এর জন্য একত্রিশ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন মূলত ঋণ পরিশোধ করতেই এমন মিথ্যে নাটক সাজিয়েছিল মিজানুর রাজশাহীতে শরীফের অনুষ্ঠিত হচ্ছে গত মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয় এর আনুষ্ঠানিকতা এরপর থেকে ভক্ত আসে পদচারণায় মুখর হয়ে ওঠে দরবার প্রাঙ্গণ দুই দিনব্যাপী এই উরসের আজ শেষ দিন ফজরের নামাজের আগে আখেরি মনোজাতের মধ্য দিয়ে শেষ হবে এর আনুষ্ঠানিকতা হযরত সুফি শাহ মোহাম্মদ মুক্তার বক্সী এর মাজার জিয়ারত করতে এরই মধ্যে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত আশাকানরা দরবার শরীফে এসে পৌঁছেছে অনুষ্ঠানে ইসলামী নানান বিষয় নিয়ে আলোচনা করা হবে এছাড়াও রাতভর হাম নাথ জিকির মাজার শরীফে গিলা পরানো এবং দোয়া শেষে তাবারক বিতরণ করা হবে মুক্তারিয়ার যিনি মূল প্রবতক হজর সুবি শাহন মুক্তার বকশির রহমদালে ওনার পবিত্র উরস স্মারক উদযাপন করছি সেই লক্ষ্যে পুরো বাংলাদেশ সহ তথা ভারত পাকিস্তান থেকে বিভিন্ন আশেখান ভক্ত জাকিরানরা উপস্থিত হচ্ছেন এবং এই মিলন মেলার উদ্দেশ্য হচ্ছে একটাই তরিকত জগতে পদার্পণ করা এর উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে একটাই এই তরিকতের মাধ্যমে মানুষের যে আত্মার আত্মশুদ্ধি রয়েছে সে আত্মশুদ্ধির পরিবর্তন নিয়ে আসা আল্লাহ রসুল সব সাল্লাহ তাল্লামের পরে বেলায়েতের হকদার আলী রাজ থেকে চলে আসছে এই বাইয়াতের রসুল সেই অনুসারী আমরা এটা উদ্দেশ্য লক্ষ্য একটাই যে আমরা আল্লাহ রসুলের প্রেমিক হব এবং পাশাপাশি আউলিয়া ক্রাম যারা দিন প্রচার করেছেন তাদের প্রেমিক হব এবং এই প্রেমের মাধ্যমে আমরা আল্লাহ এবং আল্লাহ সুদেনও পেতে পারি আলহামদুলিল্লাহ প্রতি বছর নয় এবারও অরুস হচ্ছে যত সুন্দর যত নিয়মে অনুষ্ঠান পালিত হচ্ছে বরং আমরা প্রতি বরের চাইতে এবার আরও কলবর বৃদ্ধি করে সুন্দর এবং সুষ্ঠুভাবে এই মাহবিলকে উদযাপন করার চেষ্টা করছি নওগাঁর বদলগাছি উপজেলার বালু ভরা ইউনিয়নের পালসা গ্রামে প্রতিপক্ষের হামলায় মেহেদি হাসান লিওন নামের এক যুবক খুন হয়েছেন তিনি ওই গ্রামের মোখলেসার রহমানের ছেলে বুধবার সকাল নটার দিকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিয়নকে কেচি দ্বারা আঘাত করে একই গ্রামের ইসাহাক আলী ও তার বড় ছেলে আসমাউল হক ওরফে হুমায়ুন এবং ছোট ছেলে স্বাধীন হোসেন পুলিশ ইসহাক আলীর স্ত্রী খুরশিদা বেগম ও ছেলে স্বাধীনকে আটক করলেও ইসাহাক ও বড় ছেলে আসমাউল হক পলাতক রয়েছেন এলাকাবাসী ও পুলিশ জানান বাইশ ডিসেম্বর ভোর সাড়ে ছটায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে প্রতিপক্ষরা নিয়নের তলপেটে কেঁচি দিয়ে আঘাত করে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় থানার ওসি রাহান হোসেন জানান জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মেহেদি হাসান নিয়ন নিহত হয়েছেন নিহতের বাবা মুখলেসার রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে এ ঘটনায় খুশিদা বেগম ও স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে পলাতক দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতা এক সূত্রে গাথা এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের দুই দিনব্যাপী তেতাল্লিশতম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে বুধবার সাড়ে এগারোটার দিকে নাটোর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন পরে সেখানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুনের সভাপতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান জেলা শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন সহ কর্মকর্তাবৃন্দ মেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মোট তেরোটি স্টল অংশ নেয় এই ছিল সংবাদে সাথে জন্য ধন্যবাদ